বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার ভোটে হেরে গিয়েছেন দিলীপ ঘোষ। আর ভোটে হেরে দলের সিদ্ধান্ত নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তিনি। তিনি বলছেন যে মেদিনীপুর থেকে সরানোর সিদ্ধান্ত সঠিক ছিল না, তা প্রমাণ হয়ে গেছে। এবং সেই সঙ্গে তিনি বলছেন, বাংলায় সংগঠন শুয়ে পড়েছিল, গ্রামে গ্রামে গিয়ে সেই সংগঠন আমি তৈরি করেছিলাম। শুনুন, যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে এক বছর সোয়া বছর ধরে লেগে এক বুথ অবধি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে, তো দুর্বলতা ছিল সংগঠনের। সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। এদিকে সৌমিত্র খাঁ এতদিন ধরে তৃণমূল বিজেপি সেটিং এর অভিযোগ করে এসেছে সিপিএম এবং কংগ্রেস, আর ভোটের ফল প্রকাশের পর এবার সেই সেটিং এর অভিযোগ তুললেন কে? বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। শুধু তাই নয়, ইঙ্গিতপূর্ণভাবে খারাপ ফল নিয়ে রাজ্য নেতৃত্বের একাংশকে তুলোধনার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করলেন তিনি। আমি একদম পরিষ্কার বলছি, আমার অনেক নেতৃত্বের সাথে এটা তৃণমূল কংগ্রেসের একটা বড় সেটিং হয়ে গেছিল, তাছাড়া রেজাল্ট হতে পারে না। রাজনীতি এটা অসম্ভব কিছু না, রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। বিপর্যয়ের পর ক্ষোভের উদ্গিরণ, রাগের বহিঃপ্রকাশ, ভোটের ফল বেরোতেই দলের একাংশের বিরুদ্ধে অগ্নুৎপাতের মতোই ক্ষোভ উগরে দিলেন সৌমিত্র খাঁ, দিলীপ ঘোষের মতো বিজেপি নেতারা। রাজ্য রাজনীতিতে যারা কখনোই জেতেনি তারা রাজ্য চালাবে এটা হয় না। আমার অহংকার, এই অহংকারটাকে ত্যাগ করতে হবে, অনভিজ্ঞতার ফল। অনভিজ্ঞ লোকরা যদি সামনে বসে থাকে আর অভিজ্ঞ লোকরা যদি নিচে বসে থাকে তার ফল। আমি আবার বলছি, আমাকে যদি গুরুত্ব ব্যাপারটা বলছি না, গুরুত্ব অনেক রকমেরই হয়। আমার চেয়ে অযোগ্য লোকরা বা আমার চেয়ে যারা রাজনীতির অভিজ্ঞতা কম তারা বড় বড় জায়গায় গিয়ে মঞ্চে বসবে আর আমি গিয়ে চুপচাপ বসে থাকবো, এটা হতে পারে না। এটাও এক ধরনের রাজনৈতিক পর্যবেক্ষণ, কিন্তু যেহেতু উনি দলের কথা বলেছেন, দল যদি এখানে কাউকে নির্দিষ্ট দায়িত্ব পশ্চিমবঙ্গ রাজ্য পরিচালনা দিয়ে থাকে সেটা কেন্দ্র বিজেপি, সেই জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে যদি কিছু বলার প্রয়োজন মনে করে তারা বলবে, এ নিয়ে আমার কোনো মতামত নেই। গতবার যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীকে 78,000-এর বেশি ভোটে হারিয়ে সাংসদ হন সৌমিত্র খাঁ, এবার সেখানে তৃণমূলের সঙ্গে তার জয়ের ব্যবধান মাত্র 5,500। তিনবারের সাংসদ, একবারের এমএলএ, দুটো দলের যুব মোর্চা প্রেসিডেন্ট, আমার ট্যাগটা নিশ্চয়ই কম নেই, বয়সটা কম হতে পারে, এই জায়গাটা দলকে ভাবতে হবে, কারণ হচ্ছে বারবার একটা ছেলে সফলতা করবে আর বিফলতাগুলোকে সামনে নিয়ে আসবে, এটা হতে পারে না। দলের একাংশকে আক্রমণের পাশাপাশি জয়ী বিজেপি প্রার্থীর গলায় ইঙ্গিতপূর্ণভাবে শোনা গেছে অভিষেকের প্রশংসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, সিস্টেম যেটা বানিয়েছে, এই সিস্টেমটা রাজ্যের অনেক বড় বড় নেতারা ধরতে পারেনি। যে চিচিং ফাঁক অভিষেক যখন কথাটা বলেছিল, দলকে ধরা দরকার ছিল। সৌমিত্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের বা সিস্টেমের প্রশংসা করেছেন, নিশ্চয়ই ভালো, শুনতেও ভালো লাগছে, বিলম্বিত বোধোদয়। প্রশ্ন হচ্ছে রেজাল্ট বেরোনোর পর সেটা বুঝতে পারলেন, তাহলে মাটির রাজনীতি কি করলেন? বিজেপির কিছু নেতা যদি তৃণমূলের নেতার সঙ্গে সেটিং হয়ে গিয়ে থাকে, তা এত খবর যদি উনি পেয়ে থাকে, তো ভোটের আগে তিনি ফাঁস করে দিতে পারলেন না, কি আশ্চর্য কথা। 2019 সালের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁ। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও জিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।